একটু বুঝে নেই যে এই ব্যানার ইমেজ বা ব্যানার জিনিসটা আসলে কি। আচ্ছা, এর জন্য চলেন আমি একটু হোম পেজে আসি। ফ্রন্ট প্যানেল থেকে আমি আপনাকে একটু দেখাই যে ক্যাটাগরি ম্যানেজ বা অল ক্যাটাগরিসে যখন আপনার কাস্টমার আসবে এই পেজটাতে, এটা হচ্ছে আপনার অল ক্যাটাগরি দেখার একটা ল্যান্ডিং পেজ। তো এখানে কিন্তু দেখেন সে এক নজরে আপনার সবগুলা ক্যাটাগরি দেখতে পারতেছে, রাইট? আর এখানে আপনার ক্যাটাগরির নাম, এটার আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে, আর এই ক্যাটাগরি, আর এই ক্যাটাগরির থাম্বনেল পিকচারটাও সে দেখতে পারতেছে। বাট এখন দেখেন আমি যদি এই ক্যাটাগরির ভিতরে ঢুকি, ধরেন এই বেডশিট, এটার মধ্যে যখন আপনার কাস্টমার ক্লিক করবে তখন কি হবে দেখেন, তখন তাকে এই যে 206টা প্রোডাক্ট ছিল দেখাচ্ছিল বাইরের থেকে, এই 206টা প্রোডাক্ট কিন্তু সব তাকে এখানে দেখাবে। আর এখানে ক্যাটাগরি পাপটা দেখাচ্ছে, আর উপরে দেখেন কি দেখাচ্ছে, আরেকটা ছবি দেখাচ্ছে একটু বড় সাইজের। এটা হচ্ছে আপনার এই ক্যাটাগরির ব্যানার, মানে প্রত্যেকটা ক্যাটাগরির একটা থাম্বনেল পিকচার থাকবে এবং একটা ব্যানার থাকবে। থাম্বনেল পিকচারটা হচ্ছে যখন অল ক্যাটাগরি কাস্টমার ঢুকবে ওইখানে ছোটো ছোটো ইমেজগুলো দেখতে পারবে, বাট সে যখন ওই যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ওই ক্যাটাগরির একদম ভিতরে ঢুকবে, ল্যান্ড করবে, তখন ওই ক্যাটাগরির ব্যানারটা দেখাবে, তখন আর থাম্বনেলটা দেখাবে না। ফুল ওয়াইড ওয়াইড ধরে তাকে ব্যানারটা দেখাবে, অ্যান্ড ওইটার আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সে দেখতে পারবে। চলেন আমি আরেকটা ক্যাটাগরিতে দেখাই, ধরেন আবার বেডিংয়ে এটাতে গেলাম। আচ্ছা, আবার এটার মেন ক্যাটাগরি আমি এখান থেকে যাই, অল ক্যাটাগরি। আচ্ছা, এখন ধরেন আমি এখান থেকে ধরেন আবার বেবি অ্যান্ড কিডে ধরেন আপনার কাস্টমার ক্লিক করবে, তখন সে এইটার মধ্যে ঢুকবে। দেখেন এটার মধ্যে কিন্তু এই বেবি অ্যান্ড কিডের কিডসের ব্যানারটা দেখাচ্ছে এই রিলেটেড, আর এটার আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখাচ্ছে। আবার অল ক্যাটাগরিতে কাস্টমার আসবে, আবার ধরেন এই পিলো কভার, কভার যেটা আছে এটার মধ্যে যখন যাবে, দেখেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু কোনো ছবি এখন আপডেট করা হয় না, এটা কিন্তু ডিফল্ট যে ব্ল্যাঙ্ক ছবি আছে ওইটাই আছে, ঠিক আছে? এটার মধ্যে থাম্বনেল ছবি অ্যাড করা হয়েছে বাট ব্যানার ছবি অ্যাড করা হয়নি। আবার যখন এখানে আসেন, দেখেন আমি আপনি যে ক্যাটাগরিগুলো একটু আগে অ্যাড করলেন, সাপোজ মনে করেন আমিই করছি বাট মনে করেন এটা আপনি করছেন, তো এই দেখেন এই ধরেন শাড়ি, এই শাড়িটা যেটা অ্যাড করছিলেন এটার মধ্যে যদি যখন কাস্টমার ক্লিক করবে তখন দেখেন এটার আন্ডারে কিন্তু কোনো ব্যানার ছবি নাই। সো আপনার এই ল্যান্ড করার পরেও যাতে একটা সুন্দর ছবি দেখতে পারে, এই জন্য আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরির একটা ব্যানার ছবিও অ্যাড করতে হবে সুন্দর চায়া। তো আপনি চাইবেন এই রিলেটেডই কোনো ছবি অ্যাড করতে, বাট আমি এখন আপনাকে অন্য একটা ছবি অ্যাড করে দেখাবো, মানে অন্য একটা রিলেটেড ছবি, চলেন যেটা আমার কাছে আছে।